ঈদের ছুটি শেষ হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। সকাল থেকেই ফেরি ও লঞ্চে বেড়েছে যাত্রীদের চাপ। এদিকে তীব্র স্রোত ও ভাঙনে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে মাত্র 4টি ফেরিতে চলছে পারাপার। পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ঢাকায় পাড়ি দিচ্ছে প্রায় 21 জেলার গণপরিবহন। এ অবস্থায় যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, সাধারণ যাত্রী ও পরিবহন পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে 17টি ফেরি চলাচল করছে। কাল থেকে এ পথে আরও চাপ বাড়তে পারে বলেও জানান তিনি। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে 4টির বেশি ফেরি চালাতে পারছে না বিআইডব্লিউটিসি। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখতে হচ্ছে 9টি ফেরি। বিআইডব্লিউটিসি মাওয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পদ্মায় প্রবল স্রোত ও নতুন করে ভাঙন আতঙ্কে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে 9টি ফেরি বন্ধ রেখে শক্তিশালী 4টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে যানবাহন। এ অবস্থায় এই নৌরুটের যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। সকালে শিমুলিয়া ঘাটে ছোট বড় মিলিয়ে 300+ যানবাহন পারাপারের অপেক্ষায় দেখা গেছে। অন্যদিকে ঈদুল আজহা শেষে ঘরে ফেরা মানুষের ঢল লক্ষ্য করা গেছে চাঁদপুর লঞ্চ ঘাটেও। সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। শেষ খবর পর্যন্ত চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 13টি লঞ্চের সব কটিতেই ছিল ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী। দেশের বিভিন্ন জেলায় বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এছাড়া বিভিন্ন এলাকায় অব্যাহত নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলার পানি কমতে শুরু করলো এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলো, দুর্ভোগ কমেনি বন্যা কবলিতদের। এখনো পানি না নামায় ঘরে ফিরতে পারেনি বাঁধ, পাকা সড়ক ও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া চলাচলের নিচু এলাকার মানুষ। দীর্ঘস্থায়ী বন্যায় সিরাজগঞ্জের 7 উপজেলার প্রায় 500,000 মানুষ এখনো পানিবন্দী। খাদ্য, বিশুদ্ধ পানি সহ নানা সংকটে মানবতা জীবনযাপন করছেন বানভাসীরা। ফরিদপুরে গত 24 ঘন্টায় পদ্মার পানি কিছুটা স্থিতিশীল হলেও এখনও বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চরম দুর্ভোগে রয়েছেন জেলার প্রায় 2,00,000 পানিবন্দী মানুষ। দীর্ঘ 15 দিন ধরে খুব কষ্টে আছি, গরু বাছুর ছাগল টাগল নিয়ে, মানুষ গরু নিয়ে সব কিছু। এবার যে কষ্ট করলাম এই পানিতে, এই কষ্ট আমার জীবনে করি নাই কে। গোপালগঞ্জে প্রতিদিনই নতুন নতুন এলাকা বন্যায় তলিয়ে যাচ্ছে। আগে সদর, কাশিয়ানী ও মকসুদপুর উপজেলার 15টি গ্রামের বাসিন্দারা পানিবন্দী ছিল। এর সাথে নতুন করে যোগ হয়েছে শিমুলবাড়ি, কাফুলাবাড়ি এবং রামনগর গ্রাম। এ নিয়ে জেলার 18টি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। গাজীপুরের তুরাগ, বংশী ও ঘাটাখালী নদ নদীর পানি কমতে শুরু করলেও কালিয়াকৈর উপজেলার নিম্নাঞ্চলের 182টি গ্রাম এখনও বন্যায় প্লাবিত রয়েছে। কালিয়াকৈর ধামরাই, কালিয়াকৈর ফুলবাড়িয়া ও শফিপুর বড়ইবাড়ি সড়কে বিভিন্ন স্থানে পানি ওঠায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মানিকগঞ্জে 3 দফা বন্যায় 316 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। বেশিরভাগ উপজেলার রাস্তাঘাট এখনও পানিতে তলিয়ে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। গত 2 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে মুন্সিগঞ্জের সিরাজি দেখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রায় 20টি বাড়ি। এছাড়া হুমকির মুখে পড়েছে শতাধিক বাড়ি এবং ইসলামপুর কামিল মাদ্রাসা। প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় কোনো ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।